يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا, من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له, وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له, وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد, فأعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة فخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء, واتقوا الله الذي تساءلون به والأرحام, إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا, يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم, ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في موضع آخر, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات, فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر, وللذين يطيقونه فدية طعام مسكين. وقال الله تبارك وتعالى في موضع آخر, اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة, إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. সম্মানিত আজকের জুমার উপস্থিতি প্রশংসা মাত্র আল্লাহ তাবারক ও তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে এই পবিত্র রমজান মাসে একটি পবিত্র জায়গায় একত্রিত হয়ে কোরআন ও হাদিসের কিছু বাণী শোনার তৌফিক দান করছেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বা দাওয়াত না কৈদ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সে আমাদের এক আল্লাহর অসংখ্য দরুদ ও শান্তি দ্বারা বিভূষিত হোক, আল্লাহুম্মা আমিন। গত জুমায় আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে একজন রোজাদারের কি করণীয় এবং বর্জনীয় আছে রমজান মাসে। যে সমস্ত কর্মগুলো আপনি করতে পারবেন এবং যে সমস্ত কর্মগুলো আপনাকে করতে হবে, এবং আরো কিছু কর্ম আছে যেগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে, তবে আপনার সিয়াম সঠিক হবে, শুদ্ধ হবে, এবং সেই সিয়ামে অর্থাৎ রোজার সঠিক আপনি প্রতিফল আপনি কালকে আমাদের মাঠে আল্লাহর কাছে পাবে। আপনার সামনে আগেই বলেছিলাম, একটি হাদিসে উল্লেখ করেছিলাম, কাম মিন সাইমি লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাউ, যে অনেক এমন রোজাদার রয়েছে যাদের
রোজা রাখাটা শুধুমাত্র খাদ্য এবং পানীয় জিনিস থেকে দূরে থাকা ছাড়া আর কিছুই নয়। অকাম মিন কিয়ামি লাইসা লাহু মিন কিয়ামিন ইল্লা সাহর, এবং অনেক কিয়ামুল লাইল করনে ওয়ালা আছে যাদের রাত্রে কিয়াম করাটা শুধুমাত্র রাত্রি জাগরণ ছাড়া আর কিছুই নয়। এছাড়া আরেকটি হাদিসের কথা আপনাদের সঙ্গে উল্লেখ করেছিলাম, মাল্লাম ইয়ারা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আই ইয়ারা তুআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না এবং মিথ্যার দ্বারা সম্পাদিত সমস্ত কর্ম বর্জন করলো না, ওই ব্যক্তির পানীয় জিনিস এবং খাদ্য থেকে দূরে থাকার আল্লাহর কোনো প্রয়োজন নেই। এবং এই প্রেক্ষিতে কয়েকটি কথা আপনার সামনে রেখেছিলাম, আর যে আয়াতটি আপনার সামনে তেলাওয়াত করেছিলাম গত জুম্মা সেটার অনুবাদ সময় ছিল না যার কারণে করতে পারিনি, সেটার অনুবাদ ইনশাআল্লাহ এখন হবে। তো আল্লাহ তাআলা কো তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 187 নম্বর আয়াতে, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য এই রোজা রাত্রিতে তোমাদের স্ত্রীদের সঙ্গে মিলন করা আল্লাহ তাআলা বৈধ করেছেন, হালাল করেছেন। এর আগে আপনাদেরকে আগে বলা হয়েছে যে রমজান মাসে রোজা অবস্থায় স্বামী স্ত্রী মেলামেশা করা, মিলন করা হারাম করা হয়েছে, কিন্তু এই রমজান মাসে রাত্রিতে হালাল করা হয়েছে এই আয়াতের সানে নজুল আছে। আমি সেদিকে গেলে পরে আমার আসল বিষয়ের দিকে যেতে পারবো না, সংক্ষেপে বলছি যে আমাদের প্রথম যখন ইসলাম তখন ইসলামের নিয়মকানুন অনেকটা আলাদা ছিল, পরবর্তীতে কিছু নিয়মকে মনসুখ করে দেওয়া হয়েছে, দিয়ে আবার সেই আইনের পরিবর্তে নতুন একটি আইন নিয়ে আসা হয়েছে। প্রথম যুগে একজন রোজাদারের জন্য পুরো রমজান মাসে স্ত্রীর সঙ্গে মেলামেশা করা হারাম ছিল, আর তার জন্য পানাহার করা শুধুমাত্র জায়েজ ছিল মাগরিব থেকে এসা পর্যন্ত, ঘুমানোর আগে পর্যন্ত এতটুকু সময়, এইটুকু সময় সে খেতে পারত। কিন্তু পরবর্তীতে কোন এক সাহাবীর ভুলের কারণে আল্লাহ তাআলা কো তাআলা নতুন নিয়ম চালু করলেন যে না, তোমাদের জন্য তোমাদের স্ত্রীর রাত্রিতে বৈধ করা হলো। আসলে ওটা ভুল, ওই ভুলের মাধ্যমে বাকি উম্মতের জন্য একটি সহজ নিয়ম আনলেন, তার মানে ওই ভুলের মধ্যে একটি হিকমত ছিল, কারণ ওর মাধ্যমে আল্লাহ এই নিয়মটি নিয়ে আসলেন যে রমজান মাসের রাত্রিতে তোমাদের জন্য তোমাদের স্ত্রী বৈধ করা হলো, কিন্তু রোজা অবস্থায় সেটা তোমাদের জন্য বৈধ নয়। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন, কারণ ওরা তোমাদের পোশাক আচ্ছাদন এবং তোমরাও ওদের জন্য পোশাক, একে অপরের পরিপূরক। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যখন এই রমজান মাস দিনে আসবে তখন তোমরা দিনে রোজাটাকে পরিপূর্ণ করো, রাত্রি হলে মাগরিবের যখন ইফতার হয়ে যাবে তারপর তোমার একদম সুবে সাদেক পর্যন্ত আগে পর্যন্ত তোমরা যা ইচ্ছা সেটা করতে পারো। আল্লাহ বলেন এখন থেকে তোমাদের জন্য আমি এটা নিয়ম করে দিলাম, তোমরা এখন থেকে তোমাদের স্ত্রীদের সঙ্গে মেলামেশা করতে পারো। তাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াযু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর, এবং যতক্ষণ পর্যন্ত না ফজরে যে অন্ধকার থাকবে পূর্ব দিকে অন্ধকার, এই অন্ধকার কাটিয়ে একটি সাদা রেখা আসবে সুবা সাদেক যেটা আমরা বলছি, ততক্ষণ পর্যন্ত তোমরা খেতে থাকো, পান করতে থাকো, ওয়াতি মুসিয়ামের লাইন, এবং এই রোজাটা তোমরা এই সুবা সাদেক থেকে নিয়ে শুরু করে আস্তে 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 একদম রাত্রি, রাত্রি বলতে এখানে রাত্রের সূচনা, ওয়াতি মুসিয়ামের লাইন, লাইন বলতে এখানে রাত্রির, রাত্রির সূচনাকে বলা হয়েছে রাত্রি পদার্পণ মাগরিব, এই পর্যন্ত তোমরা এই রোজাকে
পরিপূর্ণ করো। এই আয়াত থেকে আমি একটি মাসআলা আপনাদের সামনে নিয়ে আসি। এখানে আল্লাহ তাআলা এই রমজান মাসে রোজা অবস্থায় তিনটি জিনিসের উল্লেখ করলেন। একটা কি স্বামী স্ত্রী মেলামেশা, এই আয়াতে তিনটি জিনিস আছে। একটি হচ্ছে কি মিলন সহবাস, দ্বিতীয় হচ্ছে খাওয়া পান করা। তিন, তাহলে মিলন খাওয়া আর পান করা, এই তিনটি হচ্ছে আসল জিনিস, মৌলিক বিষয় হচ্ছে রোজা। এই জিনিস থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। আগের একটি হাদিস সহিহ বুখারীর কথা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন ইয়াকরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহাবাতাহু মিন আজলি, যেখানে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন কি বান্দা আমার কারণে খাদ্য থেকে পানীয় জিনিস থেকে এবং নিজের যে খয়েশে ইচ্ছা আছে সেই ইচ্ছা থেকে নিজেকে দূরে রাখে। অতএব আসল জিনিস হচ্ছে এই সমস্ত জিনিস থেকে মানুষকে পুরোটা দিন দূরে থাকতে হবে, এটা হচ্ছে মৌলিক জিনিস। আরো অনেক জিনিস রয়েছে যেগুলো থেকে মানুষকে বিরত থাকতে হবে। যে একটি কথা বললাম যে রমজান মাসে স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে হবে, ছাড়া যেটা আছে গত সপ্তাহে বলেছি কি কি ছাড় আছে রোজার মাসে স্ত্রীর সঙ্গে, এটা বলছি না। যদি আপনি ওই ছাড় কিছুটা আছে ওইটা করতে গিয়ে যদি আপনি দুর্ঘটনা ঘটিয়ে দেন তাহলে আপনার উপরে কি কাফারা আছে সে একটু বলে দিই। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, এ আল্লাহ রাসূল, আমি হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গিয়েছি, আল্লাহ তুমি আমাকে, আল্লাহ রাসূল তুমি আমাকে পবিত্র করো। আল্লাহ রাসূল বলছেন তোমার কি হয়েছে, কি জিনিস তোমাকে ধ্বংস করলো? আল্লাহ, সেই ব্যক্তি বলছে আল্লাহ রাসূল, আমি রোজা অবস্থা আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করে বসেছি, মিলন করে বসেছি, অতএব আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তুমি যেহেতু রোজা অবস্থায় হারাম কাজ করে বসেছো অতএব তোমার জন্য কাফফারা হচ্ছে তিনটির মধ্যে যে কোনো একটি করতে হবে। এক নম্বর, তুমি কি একটি গোলাম আজাদ করতে পারবে, মুক্ত করতে পারবে? সে বলছে আল্লাহ রাসূল আমার অমন ক্ষমতা নাই, আমি পারবো না। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে, দ্বিতীয় ধাপে যাই, তুমি কি পরপর সাতটি রোজা রাখতে পারবে, লাগাতার সাতটি রোজা করতে পারবে? তো ওই সাহাবি বলছে আমার এই 30 দিনে রোজা করতে গিয়ে তো এই অবস্থা, তো আমি পারবো না, আমার এই ক্ষমতাও নেই। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে, দুইটা ধাপ গেল, শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল বলছেন যে তুমি কি 60টি মিসকিনকে খাবার দিতে পারবে, খাওয়াতে পারবে? তো ওই ব্যক্তি বলছে আল্লাহ রাসূল ও ক্ষমতা আমার নেই, আমি খুব অভাবী। আল্লাহ রাসূল চুপ করে থাকলেন কিছুক্ষণ। তো কিছুক্ষণ পরে হাদিয়া আসলো, কিছু এক টুকরা খেজুর আল্লাহ রাসূলের কাছে হাদিয়া স্বরূপ আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে ডাকলেন, ওই অমুক ব্যক্তি কোথায় আছে? ওই ব্যক্তি বললেন আল্লাহ রাসূল আমি এখানে আছি। আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে ডেকে বললেন যাও তুমি এই খেজুরগুলো নিয়ে গিয়ে তোমার যে আশেপাশের লোকগুলো অভাবী লোক আছে ওদেরকে তুমি হালকা করে দাও, বিলি করে দাও। তো ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে বলছে আল্লাহ রাসূল ওই যে দুই পাহাড়ের মধ্যে যে ওয়াদি রয়েছে, উপত্যকা রয়েছে, ওখানে যে বসতি রয়েছে, ওই বসতির মধ্যে আমি হচ্ছে সবচেয়ে অভাবী, আমার চেয়ে অভাবী আর কেউ নেই। তা আল্লাহ রাসূল হেসে বলে যাও তোমাদের পরিবার, তোমার যে আত্মীয় স্বজন আছে পরিবার, তোমার স্ত্রী বাচ্চা ওদেরকে খাওয়া, তুমি খাও। এটা হচ্ছে তিনটি কাফফারা, তিনটির মধ্যে যে কোনো একটি করতে পরপর। আগে কিছু করলে হবে না, আগে গোলামের অধিকার, তারপরে সাতটা মিসকিন, এই সাতটা রোজা, তারপরে হচ্ছে সাতটা মিসকিন, এইভাবে পরপর পরপর যেতে হবে, পেছন থেকে আগে আসলে হবে না। যদি আগের ক্ষমতা না রাখেন তখন পিছিয়ে যাবেন। এবার আপনার সামনে বলি যে পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত আমলগুলো মানুষের জন্য খাস করেছেন, যে এই এই আমলগুলো করো, যে আমলগুলো করলে তুমি আমার নৈকট্য হাসিল করতে পারবে, আমার ক্ষমা লাভ করতে পারবে, আমি যে জান্নাত তোমাদের জন্য তৈরি করেছি সে জান্নাত তুমি লাভ করতে পারবে, জাহান্নামের আযাব থেকে তুমি পরিত্রাণ পাবে, আর কিছু আমল আছে
এখতিয়ারে মানুষ করলে নেকি পাবে, না করলে গুনাহগার হবে না। তো প্রতিটা আমলের একটি দাবি আছে, প্রতিটা আমলের একটি দাবি আছে, যে আমল করলে আপনার চরিত্রে সে আমলের বহিঃপ্রকাশ ঘটবে, যে হ্যাঁ আপনি ওই আমলটা করছেন যার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। সে আমলের আসল চেহারা আমরা আপনাদের শরীরের মধ্যে দেখতে পাচ্ছি, আপনার ব্যবহার দেখতে পাচ্ছি। যদি সে আমল করার পরে সে আমলের যে দাবি রয়েছে সে দাবি যদি আপনার জীবনে যদি বাস্তবায়িত না হয়, দেখতে না পাওয়া যায়, জানতে হবে সে আমল আপনার সঠিকভাবে হচ্ছে না। আল্লাহ তাআলা কোতলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা আনকাবুত 29 নম্বর অধ্যায়ে 45 নম্বর আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ রাসূলকে বলছেন তোমার দিকে যা কিছু এই পবিত্র কোরআন থেকে ওহি করা হয়েছে তার মধ্যে থেকে তুমি তেলাওয়াত করো এবং নামাজ প্রতিষ্ঠা করো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করবে ওই নামাজিকে নামাজ কি করবে, ওয়াসলিস কর্ম থেকে, যে কোনো খারাপ ওয়াসলিস কর্ম থেকে তাকে বিরত রাখবে, কোন রকমের অন্যায় কাজ তার দ্বারা সম্পাদিত হতে পারে না। এটা হচ্ছে নামাজের দাবি, যে নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। যদি একজন নামাজি নামাজ করছে সে চুগলখড়ি করছে, নামাজ পড়ছে চুরি করছে, নামাজ পড়ছে সুদ খাচ্ছে, নামাজ পড়ছে ঘুষ খাচ্ছে, নামাজ করছে সমস্ত রকমের খারাপ কাজ তার মধ্যে বিদ্যমান, জেনে রাখবেন ওই আয়াতটি তার মধ্যে প্রযোজ্য কোনো হয়নি। তার নামাজ সঠিক হচ্ছে না, যার কারণে নামাজের যে দাবি সেই দাবি পূর্ণ হচ্ছে না, তার কারণে তার নামাজ তাকে অন্যায় থেকে বিরত রাখতে পারছে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা তওবা 9 নম্বর অধ্যায়ের 103 নম্বর আয়াতের মধ্যে বলেছেন খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুজাকিহিম বিহা। আল্লাহ রাসূল বলেছেন তুমি ওদের মধ্যে থেকে, ওদের মালের মধ্যে থেকে তুমি সাদকা গ্রহণ করো, যাকাত গ্রহণ করো, ওই মালের যাকাতের মাধ্যমে তুমি তাদের মালকে এবং তাদেরকে কি করবে, পবিত্র করবে, তাদের আত্মার পরিশুদ্ধকরণ করবে। যদি আপনি যাকাত দিচ্ছেন আপনার অন্তর পরিষ্কার হচ্ছে না, জানতে হবে আপনার যাকাত দেয়া সঠিক হচ্ছে না, আপনি সঠিকভাবে যাকাত বের করছেন না, সঠিকভাবে যাকাত বার করলেও আপনি সঠিক রাস্তায় ব্যয় করছেন না, কারণ যাকাতের দাবি আপনার অন্তরকে পবিত্র করে দিবে, আপনার অন্তরে কোন রকমের কৃপণতা থাকবে না, আপনার অন্তরে ভিতরে যে সমস্ত খারাপ নিয়তগুলো আছে সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। যাকাত এমন একটি জিনিস যা আপনার অন্তরে ময়লাকে পরিষ্কার করে দিবে, এটা যাকাতের দাবি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 107 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল হাজ্জ আশহুরুল মা'লুমাত, হজ হচ্ছে কয়েকটি মাসের জন্য নির্দিষ্ট, ফামান ফরাযা ফীহিন্নাল হজ্জ, যে ব্যক্তির জন্য হজ ফরজ হয়ে গেল, যে ব্যক্তি হজের জন্য নিয়ত করে দিল, ফালা রাখাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, সে ব্যক্তি যেন হজের অবস্থায়, হজের নিয়তের অবস্থায় কোন রকমের বাজে কর্ম, কোন রকমের বাজে কথা এবং কোন রকমের ঝগড়া ঝাঁটি, কোন রকমের এরকম যখন বাজে কর্ম থেকে যেন সে দূরে থাকে, এই সমস্ত কর্ম যেন সে না করে, এটা হচ্ছে হজের দাবি। আপনি হজ করছেন, হজ করে হজে গিয়ে খুব সুন্দর হজ করলেন, হজ করার পর আছে আপনার আগের যে কর্মগুলো, আগের যে চরিত্র সে ঠিকই আছে, কোনো পরিবর্তন হয় না, আগেও চুগল করে খাচ্ছেন এখনো সে চুগল করে খাচ্ছেন হজ করে এসে, জানতে হবে হজের যে দাবি সে দাবি আপনি পূর্ণ করতে পারেননি। আজ অধিকাংশ মানুষ হজে গিয়ে একটা জিনিস কি আর বলবো, বলতে হয় না, হজে যাচ্ছে সাফা মারোয়াতে আছে, আমি সাফা মারোয়ায় আছি, তুলে দিল একটা
দোয়া করছে এক হাতে দোয়া করছে, আমি দোয়া করছি সাফা ভালো হাতে সেলফি, কেউ তাপ করছে, আমরা তো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় তাপ করছে, দৌড়ছে আর সেলফি তুলছে। কেউ কেউ বুঝেছিলেন বাড়তে বাড়তে এত বাড়া বেড়ে গিয়েছে, সাজদায় আছে, সাজদায় আছে, এক হাতে সাজদা আছে, এক হাতে সেলফি আছে, আমি সাজদা করছি এখন। আপনি এত সুন্দর একটি আল্লাহর ইবাদতের মধ্যে মাসগুল আছেন, আপনি সেলফি তুলতে ব্যস্ত আছেন। এখন সেলফিতে এত বাড়াবাড়ি হয়ে গেছে যে কি বলবো, অনেক মানুষ কি করে জানেন, সাদা কাপড়ের মতো জড়িয়ে আমাদের যে যেটাতে লাশ নিয়ে যায় ওর মধ্যে শুয়ে সেলফি তুলে কি করছে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে। আফসোস, একজন মানুষ হসপিটালে তো দাদা হোক বাপ পিতা হোক মারা গিয়েছে, সবার আত্মীয় স্বজন আছে, সবাই সেলফি তুলছে, সবাই এক জায়গায় দাদা পিতা 11টার সময় মারা গিয়েছে। আমি এখানে বলছি বিষয়টি আমার প্রসঙ্গ না, তবু বললাম কারণটা বলার দরকার আছে। এই সমস্ত জিনিস থেকে সেলফি তোলার ইচ্ছা আছে আপনার, সেই জায়গায় গিয়ে তুলুন, সব জায়গায় নাই, সাজদায় গিয়ে সেলফি তুলবেন না, উমরাতে গিয়ে সেলফি তুলবেন। এখন তো ভরি ভরি হাজি জান, তাহলে হজের যে মানে দাবি সে দাবি আমরা পূর্ণ করতে পারছি না, সেলফি তুলতে ব্যস্ত, সেলফি তুলতে ব্যস্ত। আমি এখানে বলতে চাইছি প্রতিটা আমিল আমলে যেমন একটা দাবি আছে, তো রোজার একটা দাবি আছে, আছে কি নাই, কি দাবি আছে আল্লাহ কি বলছে দেখুন, সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর মানে একটা কথা বলে নি, মুমিন দেখে আল্লাহ বলছেন হে মুমিন শোনো, তোমাদের আগে তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিলাম, আফসোস হওয়ার কিছু নাই, ভয়েরও কিছু কারণ নাই, কারণটা কি তোমাদের আগের লোকের উপরেও রোজা ফরজ ছিল। আমি একটা জিনিস দেখেছি, আমার এক বছর শরীর খারাপের কারণে আমার জীবনে যতদিনকে রোজা রাখছি একদিনই আমার রোজা ভেঙেছে শরীর খারাপের কারণে, অন্য দিনে রোজাটা করতে গিয়ে যা কষ্ট হয়েছে আমি জানি। আর এই রমজান মাসে আল্লাহর বরকত আছে, যারা অন্যান্য মাসে রোজা করে ওনারা ভালো বুঝবেন যে এই মাসে রোজা করা আসান সহজ, অন্য মাসে রোজা করা সহজ, কারণ অন্যান্য মাসে সবাই খাচ্ছে আর আপনি একা এসে পুঁটি মাছের মধ্যে সুটি সুতা শুকাচ্ছেন, লোকের খাওয়া দেখবেন আর আপনার মন টক 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 করবে, খুব আফসোস হবে আর আসলে কষ্টও হয়। আল্লাহ সান্ত্বনা দিয়েছেন এখানে, লাল্লাকুম তাত এখানে বলছে যে কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগের লোকের উপরেও রোজা ফরজ ছিল। এটা বলার উদ্দেশ্য আপনাদেরকে সান্ত্বনা দেওয়া, আমাদেরকে সান্ত্বনা দেওয়া যে তোমরা ভয় করো না, তোমাদের আগের লোকের উপরে এই ইবাদত ছিল, আজ দেখুন সবাই রোজা করছে কোনো অসুবিধা নাই, সবাই তো রোজা না কোনো অসুবিধা নাই। যে কোনো একটি কাজ দশে মিলে যদি করি সে কাজটা করতে সহজ হয়, কি একাই করলে অসুবিধা হয়, এটা এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনার সামনে তুলে ধরলাম। এবার আল্লাহ যেটা বলতে আছে রোজার প্রথম যেটা দাবি লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। যদি রোজা আপনার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি না করতে পারে জানবেন যে আপনার রোজা হয়নি। আপনি যেমন এই মাসে আল্লাহকে ভয় করে খুব যত রকমের খাবার দাবার পানীয় জিনিস থেকে হারাম জিনিস থেকে বেঁচে থাকছেন পুরো একদম ইফতার করা পর্যন্ত, এইভাবে আল্লাহকে ভয় করছেন, যাকে ভয় করছেন যাই হোক আল্লাহকে অবশ্য ভয় করছেন, তো এই ভয়টা যদি বাকি আগামী মাস না থাকে জানবে আপনার যে রোজার দাবি ছিল সে দাবি পূর্ণ হয়নি। কারণ রোজার দাবি আপনার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করবে। এই মাসে আপনাকে ধৈর্যের জন্য ট্রেনিং দিবে, আপনি অন্যান্য মাসে কিভাবে ধৈর্য ধারণ করবেন, কিভাবে আপনি ক্ষুধাকে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে আপনি খারাপ কাজ থেকে দূরে থাকবেন, এই ধৈর্য আপনাকে এই রোজা প্রদান করবে। দেখুন যারা ঘন্টায় ঘন্টায় বিড়ি না খেলে থাকতে পারে না, যারা সকাল সন্ধ্যায় গুল না করলে পায়খানা হয় না, ওই সমস্ত মানুষদের দেখুন আজকে দিনে দুবার তিনবার আরাম করে পায়খানা হয়ে যায়, হচ্ছে কিনা? কারণ কারণটা কি, এই মাসে তার মধ্যে আল্লাহর ভয়টা আছে কিছুটা, এক ঘন্টা ঘন্টা পর পর তাদের বিড়ি না খেলেও চলে যায়, পানি না পান করলেও চলে যাচ্ছে। অতএব এভাবেই আমাদেরকে এই রোজার মাস থেকে
একটা ট্রেনিং নিতে হবে, কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, কিভাবে হারাম কাজ থেকে দূরে থাকতে হয়, এই একটি মাস আপনি ট্রেনিং নেন এবং এই একটি মাসের পরে যে 11টি মাস আছে সেভাবে আপনি চালিয়ে যান। আমি একটা কথা এখানে বলে নিই, না বললে এখানে উপায় নাই, সময় শেষ হয়ে যায়, একটা রাহাত বলি তারপর শেষ করবো। সূরা বাকারা 184 নম্বর একটা কথা বলি, সেখানে আল্লাহ তাআলা কথা বলেছে আইয়াম মাদুদাত, এই যে রোজা দেখ কিছুদিন, কিছুদিন হচ্ছে রোজা মানে। তারপর আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিযান আও আলা সাফারিন ফাইদাতু মিন আইয়ামিন উখর, যারা সফর করবে, যাত্রা করবে বা যারা অসুস্থ হবে, এরা যেন ওই দিনটার পরিবর্তে অন্য দিনে রোজা রাখে। একটা হচ্ছে সফর করবে, দ্বিতীয়ত হচ্ছে অসুস্থ হবে। তারপর আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তির জন্য রোজা রাখাটা খুবই কষ্টকর হয়ে যায় তাহলে সে ব্যক্তি কি করবে, ফকির মিসকিনদেরকে ফিদিয়া দেবে প্রতিদিনের পরিবর্তে। এখানে আমি একটা কথা বলে নিই, আমরা গ্রাম অঞ্চলে দেখি, আমার নামের কথা বলি, সবার কথা বলবো না, প্রায় 80 বছর উপরে বয়স, অসুস্থতা একদম খুবই অসুস্থ, রোগে জর্জরিত, তবুও আল্লাহর ভয় আছে নাকি আল্লাহ জানে, কষ্ট করে বলছে আমি যা হোক মরে গেলে রোজা ছাড়বো না, রোজা করবো, চলছে, তুই মরে না কিন্তু এখনো বেঁচে আছে, ওই মানে হাড় গুলো আছে চামড়াটা হাড়ের মধ্যে লেগে আছে জামার মতো, চলছে রোজা। আর কিছু কিছু মানুষকে দেখছি এমন এমন সুন্দর শরীরে বসে আছে, অথচ বলবে আমার ডায়াবেটিস আছে, সুগার আছে, অমুক আছে, তমুক আছে, সুস্থ শরীর, শুধু বাহানা খুঁজছে, এই দেখুন ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে যে আপনি এতদিন রোজা রাখতে পারবেন না, বাহানাটা পেয়ে গেছে, ডাক্তার বলে দিয়েছে। অনেক রোজা তো দেখবেন ডাক্তার বলা সত্ত্বেও রোজা করে, করে কিনা আমার জানা আছে, ডাক্তার বলেছে তুমি রোজা করবে না, ও বলছে হ্যাঁ ডাক্তারের কথা কে শুনবে রে, রোজা করবো, ডাক্তার বলেছে অমুক অমুক জিনিস খাবার হয়ে যাবে, ও চালাচ্ছে, ডাক্তারের কথা শুনলে পৃথিবীতে বাঁচতেই পারবো না তখন। তো আমি পৃথিবীতে অনেক মানুষ দেখছি যারা এত দুর্বল হওয়ার সত্ত্বেও আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ তাকে চালিয়ে দিচ্ছে। কিন্তু এই মানে আমি এটা বলতে চাইছি না, আপনি যদি প্রকৃত অসুস্থ হন আপনি রোজা ছেড়ে দেন, আল্লাহ বলছেন আপনি ছেড়ে দেন, অন্য দিনে করুন। আর যদি আপনি সারা জীবন সুস্থ হতে পারবেন না, আপনি একটি দিনের পরিবর্তে একটি মিশ্রণ খাইয়ে দেন। আমি তাদেরকে বলতে চাইছি যারা বাহানা করে রোজা থেকে বাঁচার জন্য ডাক্তারের প্রেসক্রিপশন দেখাচ্ছে যে আমাকে ডাক্তার নিষেধ করেছেন, ওই সমস্ত লোকদেরকে আমি বলছি সাবধান হয়ে যান। আমাকে কিছু মুসল্লিকে আপনি ধোকা দিতে পারবেন, কাল কিয়ামতের মাঠে যখন কার গায়ে দাঁড়িয়ে যাবেন আল্লাহর সামনে, সেদিন আল্লাহকে কিভাবে ধোকা দিবেন? আপনার হিসাব নেওয়ার অধিকার আমার নাই, আপনারও নাই, সরকারের নেই, পৃথিবীর কারো নেই, প্রকৃত হিসাব একমাত্র আল্লাহ নেবেন। যার সময় বেশি হয়ে গেল, তা আমি এখানে বলতে চাইছি শুধুমাত্র রোজা এই খাবার থেকে আমরা বেঁচে থাকতে পারবো না, আমাদের চোখে রোজা আছে, হাতে রোজা আছে, মুখে রোজা আছে, পায়ে রোজা আছে, প্রতিটি অঙ্গে রোজা আছে। আমাদের অনুধাবন করতে হবে, সঠিকভাবে রোজাকে মূল্যায়ন করতে হবে, এবং আল্লাহ যেন আমাদের সকলকে সঠিকভাবে এই রমজান মাসে রোজা পালন করার তৌফিক দান করেন, যেভাবে রসুল সাহাবায়ে কেরাম সালফে সালেহিনরা রোজা গুরুত্ব বুঝেছেন, রোজাকে পালন করেছেন, আল্লাহ তুমি আমাদের সকলকে যেন সেভাবে রোজা পালন করার তৌফিক দান করেন।